দিতেই হবে। টাকা কি গাছে ফলে? বাপ মাকে তো খেয়েছিস, যেটুকু দেব সেটুকু নিয়েই থাকবি। এই তোদেরও ভাতের হাড়ি আলাদা করে দেবো। ওর বাবা আসুক আজকে, দেখো দাদা, কাজটা যতটা তুমি সোজা হচ্ছ অতটা সহজ নয়। আসলে ইন্ডিয়ার মেয়েরাও এখন যথেষ্ট ফরওয়ার্ড, যাকে বলে চালাক। এই শোন, তোর মতো বয়সে না ইন্ডিয়া থেকে 85টা মেয়ে এই রাজ্যে নিয়ে এসেছিস, আর তোর গ্রামার থেকেও ইন্ডিয়া থেকে মেয়ে পড়াতে পারছিস না। আরে ঠিক আছে, সন্ধ্যেবেলা তোর কাকা আসুক, তারপর তোকে 5,000 টাকা দিয়ে দেবে। আরে এত চিল্লাচিল্লি করে কাজ হবে না, 5,000 টাকা দিয়ে একটা সই করে নেব। কি বলছিস তুই? রবি, তুই ওই বাড়িতে গেলে কোনো অসুবিধা হবে না, তোকে শুধু একটু ওভার ডায়লগ দিতে হবে। শয়তানি, তোকে মাছে পেটি খাওয়াচ্ছি তোর ছেলেকে, আমার মেয়ের গায়ে হাত দিয়েছিস কেন বল তুই? দেখো দিদি, ফালতু কথা বলবে না। তোমার মেয়েকে আমি এমনি এমনি মারিনি। কেন, আমার মেয়েকে তো চুলের মুটকি ধরে টেনেছিল। একদম বাজে কথা বলবে না দিদি। আপনি আমাকে বকশিশ দেবেন আর আমি আপনাকে কিছু দেব না, সেটা কি করে হয় স্যার? ইউ আর আন্ডার অ্যারেস্ট। তুই কি তাহলে আমার কোনো কথা শুনতে না দিদি? সত্যি সত্যি আমি গেলাম। আরে বাবা, এত ভালো সুযোগ কেউ কি হাতছাড়া করতে চায়? তুই মরবি, আমি শিওর বলছি তুই মরবি। নামটা নিজের মুখেই বলবি না আমি বলবো?